উপরে হচ্ছে মিক্সিং সেকশন, নিচেরটি হচ্ছে ড্রাই সেকশন। এখানে প্রোডাক্টটি হওয়ার পর মিক্সিং হয়ে ড্রাই হয়ে জর্জরা হয়ে বের হয়, আর এই মেশিনটি আপনারা বাসা বাড়ি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন। এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 1 লক্ষ টাকা। আর এই মেশিনটির সাথে এই প্যাকেট করার জন্য আরেকটি প্যাকেট সিলিং মেশিন প্রয়োজন হয়, এটি হচ্ছে সেই প্যাকেট সিলিং মেশিন। এটা কি প্যাকেজিং মেশিন? প্রোডাক্টকে ভরার পরে এখানে সিলিং করতে হয়, আটকাইতে হয়, সিল করতে হয়, প্যাকেটটা তো খোলা থাকে। আচ্ছা আচ্ছা, প্যাকেট ইন করার পর তো সিলাই করতে হয়, আটকাইতে হয়, সেই জন্য এই মেশিনটি ব্যবহার করতে হয়। এই মেশিনটির দাম নিচ্ছি আমরা 20,000 টাকা। আর এই মেশিনটির দাম নিচ্ছি 1 লক্ষ টাকা। অর্থাৎ 1,20,000 টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একটি অত্যাধুনিক ডিটারজেন্ট পাউডার বানানোর মেশিন। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ মদনপুর এনাম মেশিনারিজে, আর আমাদের সাথে আছেন এনাম ভাই। এনাম ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, হাতে মনে হচ্ছে কিছু নিয়ে আছেন। অবশ্যই, ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, ডিটারজেন্ট পাউডার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে কি আমরা ডিটারজেন্ট পাউডার তৈরির মেশিন দেখব? আচ্ছা দেখেন, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ডিটারজেন্ট পাউডার আমরা সকলেই চিনি, রাইট? যেহেতু আমরা কাপড় পরে কাপড় ধুতে হয়, সেজন্য সবাই চিনি ডিটারজেন্ট পাউডার। কিন্তু এই ডিটারজেন্ট পাউডার কোন ধরনের মেশিন দিয়ে বানানো হয়, এখানে ইনভেস্ট কত, ইনকাম কত, আমরা অনেকেই জানি না। সেজন্য আজকে ডিটারজেন্ট পাউডার বানানোর মেশিনের সাথে এবং ব্যবসার সাথে পরিচয় করে দিব। এটি হচ্ছে সেই ডিটারজেন্ট পাউডার বানানোর একটি অত্যাধুনিক লেটেস্ট মডেলের মেশিন, মিক্সার মেশিন। এটি হচ্ছে 2-পার্ট মেশিন, উপরে হচ্ছে মিক্সিং সেকশন, নিচেরটি হচ্ছে ড্রাই সেকশন। এখানে প্রোডাক্টটি হওয়ার পর মিক্সিং হয়ে ড্রাই হয়ে জর্জরা হয়ে বের হয়, আর এই মেশিনটি আপনারা বাসা বাড়ি বিদ্যুতের মাধ্যমে চালাতে পারবেন। এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 1 লক্ষ টাকা। আর এই মেশিনটির সাথে এই প্যাকেট করার জন্য আরেকটি প্যাকেট সিলিং মেশিন প্রয়োজন হয়, এটি হচ্ছে সেই প্যাকেট সিলিং মেশিন। এটা কি প্যাকেজিং মেশিন? প্রোডাক্টকে ভরার পরে এখানে সিলিং করতে হয়, আটকাইতে হয়, সিল করতে হয়, প্যাকেটটা তো খোলা থাকে। আচ্ছা আচ্ছা, প্যাকেট ইন করার পর তো সিলাই করতে হয়, আটকাইতে হয়, সেই জন্য এই মেশিনটি ব্যবহার করতে হয়। এই মেশিনটির দাম নিচ্ছে আমরা 20,000 টাকা। আর এই মেশিনটির দাম নিচ্ছি 1 লক্ষ টাকা। অর্থাৎ 1,20,000 টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একটি অত্যাধুনিক ডিটারজেন্ট পাউডার বানানোর মেশিন। আচ্ছা, এই মেশিনটি দিয়ে কীভাবে পাউডার বানাবেন, এখানে 14টা কেমিক্যাল লাগবে, কোনটা কতটুকু দিবেন সেজন্য আমরা একটা কেমিক্যাল দিয়ে কেমিস্ট দিয়ে দিব। এই কেমিক্যালগুলো কোথায় পাবেন সেই অ্যাড্রেস দিয়ে দিব, চাই এই প্রিন্টিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। অর্থাৎ মেশিন, কাঁচামালের ইম্পোর্টার, দক্ষ একজন অভিজ্ঞ কেমিস্ট, তারপরে এই ব্যবসাটা করার জন্য সরকারি যে কাগজ, ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন, টিন, বিএসটিআই, বিভিন্ন ধরনের পেপার্স। আমাদের কিন্তু উদ্দেশ্য শুধু মেশিন বেচা না, মেশিনের মাধ্যমে অর্থাৎ একটা মেশিন একজনকে দিয়ে তাকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া। মেশিনটা তো সে বিক্রি করবে না, বিক্রি করবে সে প্রোডাক্ট, সেজন্য আমরা তাকে সব ধরনের গাইডলাইন দিই। অর্থাৎ মেশিন, কাঁচামাল, দক্ষ শ্রমিক, প্রিন্টিং, কাগজপত্র, A to Z গাইডলাইন দিয়ে একজন উদ্যোক্তাকে সফল উদ্যোক্তা হিসাবে দেখতে পাওয়া, দেখতে চাওয়া, তৈরি করা, এটাই আমাদের লক্ষ্য। আপনি যখন একজন সফল উদ্যোক্তা হবেন তখনই আমাদের সার্থকতা আসবে, কারণ আপনার পিছনে যতটুকু শ্রম লাগবে ততটুকু শ্রম দিতে আমরা বাধ্য আপনার বেকারত্ব দূর করার জন্য। আপনারা আমাদের এখানে আসবেন, অনেক ধরনের ব্যবসা বাণিজ্য এখানে আছে। আর এই মেশিনটির দাম নিচ্ছি আমরা 1 লক্ষ টাকা, প্যাকেজিং মেশিন 20,000। 1,20,000 টাকা ইনভেস্ট করে সাথে কাঁচামাল, প্যাকেট, টোটালি আপনাকে 2,50,000 টাকার মতো ইনভেস্ট করতে হবে। এই 2,50,000 টাকা ইনভেস্ট করলে পার ডে সর্বনিম্ন 1 টন পাউডার আপনারা বানাতে পারবেন। প্রতি কেজিতে আপনাদের প্রফিট দাঁড়াবে 10 টাকা। 1 টন পাউডারে 10,000 টাকা পার ডে ইনকাম করা সম্ভব। আর আমাদের এখানে আপনারা আসলে শুধু ডিটারজেন্ট পাউডার না, ডিটারজেন্ট পাউডার, কেক, বিস্কুট, রুটি, আইস লোলি, মুড়ির মেশিন, তার কাটার মেশিন, এরকম 210টা আইটেম নিয়ে আমরা কাজ করি। আপনাদের ঠিকানাটা একটু বলে দেবেন। আমাদের এখানে আসলে কেউ যদি মনে করে আমার একটা কর্মের প্রয়োজন, কিংবা আমি আর বেকার থাকতে চাই না, আমি আশা করি, বিশ্বাস করি, আমাদের এখানে আসলে আপনাকে আর বেকার থাকতে হবে না। যেহেতু আমরা 19 বছর যাবত এই বাংলাদেশে 70 থেকে 73 হাজার ছোটো বড়ো ইন্ডাস্ট্রি, ক্ষুদ্র শিল্প করে দিয়েছি, আশা করি আপনি আসলে আপনারও একটা পথঘাট হয়ে যাবে।
আর আপনারা আমাদের এখানে আসবেন, আমাদের এখানে আসার যোগাযোগটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এনাম মেশিনারিজ ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।